নমস্কার বন্ধুরা ডিমের অনেক রেসিপি তোমরা খেয়েছো তো যখন ডিমের বিভিন্ন রান্না খেতে খেতে একঘেয়ে লাগে তখন এই দুর্দান্ত রেসিপিটা একবার ট্রাই করো কথা দিচ্ছি ভাত দিয়ে দুর্দান্ত লাগবে রেসিপিটার জন্য এখানে আমি পাঁচটা ডিমকে ফাটিয়ে নেব তো দেখো পাঁচটা ডিমকে ফাটিয়ে নিয়েছি তারপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুঁচি আর দিয়ে দিচ্ছি এখানে আমি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর সবশেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিলে অমলেটটা খেতে খুব ভালো লাগবে তো খুব ভালো করে সমস্ত কিছুকে আমি ফেটিয়ে নেবো তো ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিলাম তারপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল গরম করে নেব ছাদা তেল দিয়েও করতে পারো তেলটা গরম হয়ে গেলে আমি ডিমের মিশ্রণে অর্ধেকটা দিয়ে দেব দুইবারে আমি দুটো অমলেটকে ভেজে নেব তো দেখো অমলেটটা যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে তখন আমি একটা সাইড থেকে এইভাবে পাটিসাপটার মতো করে মুড়ে নেব হাত দিয়েও মুড়ে নিতে পারো আমি এইভাবে সাপটার মতো করে দেখো একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি আর ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজবে একদম হাই ফ্লেম করতে যাবে না এইভাবে আমি অমলেটটাকে রোল করে এইভাবে খুব ভালো করে ভেজে নিলাম তো অমলেটটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি আরও একটা অমলেট রেডি করে নেব তো আমি দুটো অমলেট রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এটাকে পিস পিস করে কাটতে হবে তো একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি কেটে নিচ্ছি দেখো একদম ছোটো ছোটো করে কাটছি না তোমরা যে কোনো সেপে কাটতে পারো আমি এরকম একটু বড় বড় সেপেই কেটেছি এখানে আটটা হয়েছে টোটাল আর দেখো বেশ মোটা মোটাই হয়েছে এগুলো আরও কিন্তু বড় বড় হয়ে যাবে এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম রসুন বাটা আর আদাবাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনকে ভেজে নেব পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দুটো টমেটো কুঁচি এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট করেও দিতে পারো তো টমেটোটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে তো টমেটো ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না দেখতেই পাচ্ছো টমেটোটা গলে গেছে তখন আমি একে একে বাড়িতে থাকা মশলার ব্যবহার করব প্রথমে হলুদের গুঁড়ো তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প চিনি দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিতে হবে গরম জল অবশ্যই গরম জলই দেবে গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠতেও শুরু করবে আর টেস্টটাও কিন্তু বজায় থাকবে তো আমি হালকা হাতে একবার নেড়ে ছেড়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল বুঝে অবশ্যই লঙ্কাটা অ্যাড করবে তারপরে আমি যে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে ডিমের অমলেটের টুকরোগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে একবার জাস্ট নেড়ে ছেড়ে দেবো অমলেটগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করার দরকার পড়ে না আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট রান্না করব তো ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম পাঁচ মিনিটের মধ্যে এগুলো ফুলে কিন্তু অনেকটাই ডাবল হয়ে যাবে আর দেখো আমি শেষে গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম হালকা হাতে মিশিয়ে নেবো খুব বেশি নাড়াচাড়া করতে যাবে না তাহলে এগুলো ভেঙে যাবে কারণ এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ অনেকটা ফুলে ফুলে উঠেছে দেখো কত সুন্দর হয়েছে গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য একটু গ্রেভি এরকম রেখে দেবে তারপর গ্যাস অফ করে আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রেখে তোমাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ডিমের দুর্দান্ত রেসিপি অমলেট কারি বা ডিমের অমলেটের ঝোল যেটা গরম ভাতে দুর্দান্ত লাগবে একঘেয়ে ডিমের রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বানালে একদম সেরা সেরা হবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ